আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি ভালো আছেন দুটি দেশের পণ্য বয়কট চলছে এক হচ্ছে ইসরায়েলি পণ্য বয়কট এবং অপরটি হচ্ছে ভারতীয় পণ্য বয়কট ইসরায়েলি পণ্য বয়কটটি একেবারে প্রকাশ্যে চলছে কারণ যেহেতু ইসরায়েলের বিপক্ষে আমরা সবাই সরকার সহ আর ভারতীয় পণ্য বয়কটটি চলছে একটু চুপি সারে কিছুটা প্রকাশ্যে এইভাবে কারণ সরকার কোনোভাবেই চায় না ভারতীয় পণ্য বয়কট চলুক পণ্য বয়কটের এই আন্দোলন আরও জেগে উঠুক আরও মানুষ অংশগ্রহণ করুক এটা সরকার চাচ্ছে না কিন্তু সাধারণ জনগণ পুরোপুরি চাচ্ছে যে ভারতীয় পণ্য যেন একেবারে সর্বান্তকরণে সবাই বয়কট করে এখন মার্কেটগুলো একদম জমজমাট যেহেতু ঈদ সামনে আর মাত্র দুটো দিন তারপরেই তো ঈদ এই ঈদে কেনাকাটার একটা বাজেট থাকবেই সে যত গরিব হোক যাই হোক না কেন একটা বাজেট সে আলাদা করে রেখে দেয় যে টাকা দিয়ে সে হয়তো একটা জামা কিনবে একটা শাড়ি কিনবে অথবা ছোট্ট কোনো গয়না অথবা অন্য কোনো কিছু আর এই টাকাটুকু যারা সচেতন মানুষ যারা চায় যে যাদের মাধ্যমে আমাদের দেশে ক্ষতি হচ্ছে যারা ছাব্বিশে মার্চে আমাদের দেশের দুজন নাগরিককে গুলি করে হত্যা করতে পারে সীমান্তে তারা আর যাই হোক বন্ধু হতে পারে না একটা সময় বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে অস্ত্র দিয়েছে প্রশিক্ষণ দিয়েছে সরাসরি তাদের সৈন্য দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে তখন মনে হয়েছে যে তারা বন্ধু কিন্তু পরবর্তীতে নানা কার্যক্রমে যেমন এই যে ফারাক্কা বাঁধ এই ফারাক্কা বাঁধের যে তিস্তা চুক্তি আছে আরও অনেকগুলো চুক্তি আছে সেই চুক্তিগুলো তারা মানেনি কখনোই মানেনি ন্যায্য হিস্সা পানির আমরা কখনোই পাইনি এছাড়া সীমান্তে যে হত্যা হচ্ছে ফেলানি হত্যা আরও নানা রকমের হত্যা সীমান্তে হচ্ছেই প্রতিনিয়ত প্রতিদিন বিশেষ করে দুটো ইস্যু মানা যায় না এই রকম আরও নানা ইস্যু আছে যে ইস্যুগুলোতে ভারত বারবার বুঝিয়ে দিয়েছে ভারত আমাদের বন্ধু নয় শত্রু নিঃসন্দেহে শত্রু এবং তারা চারপাশে ঘিরে রেখে ওই বার্মার ছোট্ট একটি অংশ ছাড়া কক্সবাজারের এছাড়া বাকি চারপাশটা আমাদের যেহেতু ঘিরে আছে ভারত তারা বারবার বুঝিয়ে দিয়েছে আমরা তাদের রাজ্যের মতো একটি প্রদেশের মতো এবং আমরা বলছি যে ভুলে বলে ফেলেছে বা বলে ফেলছে প্রধানমন্ত্রী হাসিনাকে মুখ্যমন্ত্রী এটা ভুলে নয় এগুলো মাঝে মধ্যে বলে তারা বোঝানোর চেষ্টা করে যে তোমরা আসলে আমাদের চোখে তাই তোমরা কোনো দেশ স্বাধীন এবং সেই দেশের প্রধানমন্ত্রী তা নও ওইটা তো আমাদের একটা রাজ্যের মতো একটা প্রদেশের মতো আমরা তো নিজেরাই অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিয়ে সৈন্য দিয়ে বিমান দিয়ে সরাসরি যুদ্ধে অংশ নিয়ে আমরা জিতিয়ে দিয়েছি তোমাদেরকে সুতরাং আমাদেরই রাজ্য আমাদেরই প্রদেশ আর সেই প্রদেশে যিনি প্রধান তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী এছাড়া ভারতে বিভিন্ন সংস্কৃতি কিন্তু আমাদের দেশে তারা রপ্তানি করে থাকে আর আমদান আর আমরাও কিন্তু আরামে সেগুলো আমদানি করে অভ্যস্ত যেমন পাখি ড্রেস এই ড্রেস সেই ড্রেস বিভিন্ন রকমের ওদের যে চ্যানেলগুলোতে প্রচারিত নাটক মেগা সিরিয়াল ইত্যাদি হয় সেগুলো কিন্তু আমরা নিচ্ছি নিয়ে কিন্তু আমরা বলছি যে পাখি ড্রেস এটা অমুক ড্রেস তমুক ড্রেস ড্রেসের নাম হয়ে যাচ্ছে এইভাবে তারা সংস্কৃতিও আমাদের দেশে রপ্তানি করতে পেরেছে সাকসেসফুল্লি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এলাকায় সেখানকার স্টুডেন্ট সেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা হোলি খেলা খেলে রমজানের দিন যেখানে আরবি বিভাগের আয়োজনে রমজানের মাহাত্ম নিয়ে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান বাতিল করার জন্য বা সেই অনুষ্ঠান কেন করা হলো তার জবাবদিহি করার জন্য আরবি বিভাগের প্রধানকে ডাকা হয় যেখানে বুয়েটের মতো জায়গায় সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থী আবরারকে ভারতের বিরুদ্ধে ওই বাঁধ নিয়ে কথা বলাতে তিস্তা চুক্তি নিয়ে কথা বলাতে মার খেয়ে তাকে মৃত্যুকে বরণ করে নিতে হয় তাহলে বোঝা যাচ্ছে যে সংস্কৃতি কিভাবে আমাদের দেশে ভারত ঠেলে দিতে পেরেছে এবং আমাদের প্রজন্ম নতুন প্রজন্ম যারা তারা এটাকে সানন্দে গ্রহণ করেছে ফলে সব দিক থেকেই বিশ্লেষণ করলে বোঝা যায় যে ভারত আমাদের আসলে বন্ধু নয় শত্রু রাষ্ট্র কিন্তু কৌশলগত কারণে আমাদের মধ্যেই অনেকেই যারা ভারতকে পছন্দ করে না তারাও হয়তো মুখ ফুটে বলছে না বলতে পারে না যে ভারত শত্রু রাষ্ট্র আর বাংলাদেশ সরকারের মধ্যে যারা আছে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা তো বলতে পারবেই না কারণ তারা যেহেতু রাষ্ট্র পরিচালনা করছে তাদের তো পর রাষ্ট্রনীতি আছে কূটনৈতিক ব্যাপারগুলো আছে সেগুলো দেখতে হয় একটা মন্তব্য করে দিয়ে টিকে থাকতে পারা যাবে কি না সেটারও তো একটা বিষয় আছে আমরা সাধারণ মানুষ হয়তো মন্তব্য করে ফেলছি কিছু একটা বলে ফেলি আলোচনা করি সমালোচনা করি সহজ আমাদের জন্য কিন্তু দায়িত্বশীল জায়গা থেকে অর্থাৎ কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী অথবা কোনো বিভাগের প্রধান তিনি তো হুট করে একটা কথা বলে ফেলতে পারেন না সেই জন্য তারা হয়তো বলেন না তাদের মধ্যে অনেকে আছে যারা ভারতের পক্ষে নয় ভারতের বিপক্ষেই তাদের অবস্থান নানা কারণেই ভারতকে অ্যাভয়েড হয়তো করা যাচ্ছে না কিন্তু আমরা যদি নীরব একটা প্রতিবাদ চালিয়ে যাই যেটা হচ্ছে এই যে পণ্য বয়কট ইসরায়েলি পণ্য বলে আমরা কোকাকোলাকে বয়কট করেছি আপনারা খেয়াল করবেন যে দোকানে এখন কোকাকোলার অবস্থা খুবই খারাপ দাম কমতে কমতে একেবারে নিচে চলে এসেছে এছাড়া কোকাকলার দাম একশো টাকার উপরে ছিল সেই কোকাকোলার দাম ষাট টাকায় নেমে এসেছে এবং সেই কোকাকোলার সাথে আবার গ্লাস এটা ওইটা বিভিন্ন রকমের তারা কিন্তু অফার দিচ্ছে যাতে করে কোকাকলাটা আবারও চলে বোঝা যাচ্ছে যে কোকাকলা একটা চমৎকার ব্র্যান্ড এবং কোকাকলার যে ফর্মুলা ওই পানীয়ের যে ফর্মুলা সেই ফর্মুলা তো অন্য কারো কাছে নেই সুতরাং পানীয়টি কিন্তু ডিফারেন্টই ছিল এবং অনেকেই স্টেটাসের জন্য হোক বা তার টেস্টের জন্য হোক কোকাকোলার যে পানীয়টা আছে সেটার যে টেস্ট হয়তো বাংলাদেশি প্রাণ বা অন্য কোনো ব্র্যান্ডের পানীয়ের সেই টেস্ট কিন্তু তারা পায়নি তারা বলেছে যে কোকাকোলা মানসম্পন্ন কিন্তু এই মানসম্পন্ন পণ্যটিও মানুষ এখন ত্যাগ করছে বয়কট করছে কারণ হচ্ছে ইসরায়েলি এই পণ্যটি থেকে যে অর্থ উপার্জিত হয় সেই অর্থের একটি অংশ কিন্তু ইসরায়েলি সেনাবাহিনীদের কল্যাণ অস্ত্র কেনা গোলা কেনা প্রশিক্ষণ তাদের খাওয়া দাওয়া চলাফেরা যাবতীয় বেতন ভাতা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু ব্যয় হয় ফলে এই সমস্ত জিনিস তারা এই সমস্ত টাকায় কেনা সেই সমস্ত বিষয়গুলো দিয়ে তারা কিন্তু এই ফিলিস্তিনে হামলা করছে এবং তেত্রিশ হাজারের উপরে সংখ্যক অসহায় নিরীহ সাধারণ ফিলিস্তিনি নাগরিকদেরকে তারা খুন করেছে ফলে ইসরায়েলি পণ্য বয়কটটা একদম জরুরি আর কোনো মুসলমান ইসরায়েলি পণ্য ক্রয় করছেন লুকিয়ে চুরিয়ে করছেন এটা আমরা জানি সে হয়তো চার পাঁচটা দেখে নিচ্ছেন তারপরে হয়তো কিনে নিয়ে একটা বাজারে ব্যাগে নিয়ে হয়তো চলে যাচ্ছেন তারপর বাসায় বসে খাচ্ছেন কিন্তু সরাসরি আমরা এখন কিনতে দেখছি না ইসরায়েলি পণ্য আর ভারতীয় পণ্য হচ্ছে যে পাখির ড্রেসের একটা উদাহরণ দিলাম এরকম নানা উদাহরণ আছে আমরা ভারতীয় পণ্য শাড়ি প্রসাধনী এগুলো কিনতে আমরা দেখছি না এবং বাজারগুলোতে এই যে মলগুলো আছে মার্কেটগুলো আছে সেগুলোতে ভারতীয় পণ্য কিন্তু আছে ঠাসা আছে কিন্তু বিক্রি হচ্ছে না জনগণ এটাকে অ্যাভয়েড করছে এটাকে বয়কট করছে এবং জনগণকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ জানাতে হয় এটার বয়কট খুব প্রয়োজন ছিল এবং ভারতের রুপির মূল্য কিন্তু কমে গেছে বিপরীতে টাকা স্ট্রং হয়েছে টাকার ভ্যালু বেড়েছে ফলে এইভাবে যদি আমরা চালাতে পারি আরও কিছু দিন আরও কিছু মাস তাহলে ভারতীয় যে মুদ্রা আছে সেটার মান আরও কমে যাবে দরপতন ঘটতে ঘটতে এমন একটা অবস্থায় যাবে যে ভারত তখন চিন্তা করবে তাদের বৈদেশিক যে নীতি আছে তাদের যে যে মোড়লগিরির নীতি এই যে কোণঠাসা করার নীতি এই যে পার্শ্ববর্তী দেশগুলোকে নিজেদের রাজ্য মনে করার নীতি সেটা থেকে সরে আসবে অথবা সরে আসার মন মানসিকতা তৈরি করবে তারা যদিও এই পণ্য বয়কট শুধু সামান্য করে করলে হবে না এটা একটা টোটালি একটা বয়কটের দিকে যেতে হবে এই পণ্য শুধু তো চারটা পণ্য না সিরিয়াল করে নিয়ম লিখে এবং তালিকা করে পদ্ধতি মোতাবেক কিন্তু বয়কট করতে হবে যাই হোক আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমরা কিন্তু সহজেই এক হই না আমরা তরমুজের ক্ষেত্রে এক হই না কিন্তু হতে 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 আমরা এক হয়েছি এটা কেউ এটার সভাপতি ছিল না বা আহ্বায়ক ছিল না অটোমেটিকলি এটা হয়েছে তরমুজের দাম পড়ে গেছে এবং বহু তরমুজ ধ্বংস হয়ে গেছে নদীতে ফেলে দিয়েছে ডোবায় ফেলে দিয়েছে কিন্তু আমরা খেতে পারিনি যখন দাম কমে গেল তখন তরমুজ কাটলে ভেতরে সাদা অথবা পচা পাওয়া গেছে ফলে আমরা যারা ভোক্তা তারা কিন্তু আসলে হেরেছিও কারণ আমরা তো এই সুমিষ্ট ফল আল্লাহর দান আমরা খেতে পারিনি ঠিক মতো আবার যখন খেতে পারবো তখন খাওয়া যায়নি ফলে বয়কট করার কারণে ব্যবসায়ীরা যেরকম লসে পড়েছে একইভাবে আমরাও কিন্তু আমাদের আত্মাকে শান্তি দিতে পারিনি ফলটি খেয়ে এখন এইভাবেই চলছে আস্তে আস্তে গরুর মাংসের বয়কট কার্যক্রম শুরু হয়েছে বা শুরু হতে যাচ্ছে মাংসের দামও কমে যাবে অথবা মাংস যারা ব্যবসা করেন তারা হয়তো মাংস ব্যবসা থেকে সরে এসে অন্য চিন্তা করবে বিক্রি হয় না ঝুলে আছে মাংসের টুকরো কিন্তু কেউ কিনছে না আবার কোরবানি আসছে সামনে কোরবানি দিতে তো গুঁড়োর মাংস কেনার প্রয়োজন পড়ে না মানুষ কিনে কিনেই কোরবানি দিয়ে মানুষ সেই মাংস খাবে এইভাবেই পণ্য বয়কটের বিষয়টি এখন চলছে আমরা প্রত্যাশা করব যে আমরা তো ভোক্তারা কখনো এক হতে পারি না পারব না জীবনে নানা মত নানা পথ আমাদের আমরা এলাকা ধরে আমরা মহল্লা ধরে উপজেলা ধরে থানা ধরে আমরা কখনোই পারবো না যে আমরা এই এলাকার মানুষ আর তীর তেল খাবো না রূপচাঁদা তেল খাবো না অথবা পেপসিডেন্ট ব্যবহার করবো না অথবা কোকাকোলা নেবো না অথবা তরমুজ খাবো না মাংস খাবো না ভারতীয় পণ্য তালিকা করে সেই তালিকা মোড়ে মোড়ে টানিয়ে দেওয়া হবে এবং সেই তালিকা অনুযায়ী আমরা কোনো কিছু কিনবো না এরকম আমরা এক হয়তো পারবো না এক হতে কিন্তু আমরা এই যে এক হইনি তারপরও এক হয়েছি কিছু কিছু ক্ষেত্রে কেন জানি কাকতলীয়ভাবে এটা হয়ে গেছে একটা বয়কটের দিকে চলে গেছে সেইভাবে হলেও আমাদের জন্য কিন্তু সুদিন অপেক্ষা করছে আমাদের দেশীয় অনেক প্রোডাক্ট আছে অনেক কিছু আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি কিনতে পারি আমাদের জন্য ভালো হবে আমরা কেন অন্যের পণ্য ক্রয় করে অন্যকে আমাদের উপরেই জুলুম করার জন্য পথ বের করে দেব সুপ্রিয় দর্শক ভালো থাকুন শুভকামনা রইল